নিজ বিধানসভা এলাকায় দিনে দুপুরে গো চোরা চালান হাতে নাতে ধরলেন দপ্তরের মন্ত্রী তথা ফটিক রায়ের বিধায়ক সুধাংশু দাস। গরু পাচারকারীদের সতর্ক করে পুলিশকে এসব দিকে কঠোর হয়ে নজরদারি করতে কড়া বার্তা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের। রবিবার ভর দুপুরে নিজ বিধানসভা এলাকার রাধানগরে কোনো এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা ফটিক রায়ের বিধায়ক সুধাংশু দাস। এই রাস্তা ধরেই দুটি মালগাড়ি বোঝাই করে প্রশাসনিক নিয়ম নীতিকে তুড়ি মেরে বেশ কিছু গরু নিয়ে যাচ্ছিল গরুর দালালরা। ঘটনাটি চাক্ষুষ করে নিজেই মাঝপথে দাঁড়িয়ে গাড়ি আটক করেন মন্ত্রী। সেখানে দাঁড়িয়েই পুলিশ কর্তাকে ফোনে তলব করেন মন্ত্রী। মন্ত্রীর জরুরি তলবে ঘটনাস্থলে পৌঁছায় ফটিকরায় থানার পুলিশ। গাড়ি দুটিতে গরু বোঝাইয়ের উপযুক্ত নথি না থাকায় গরু সমেত গাড়ি বাজেয়াপ্ত করে দুজনকে আটক করে পুলিশ। এদিন ঘটনাস্থলে দাঁড়িয়েই ফটিকরায় এলাকায় গরু পাচার কাণ্ডে একাংশ পুলিশ কর্মীকে নিশানা করেন মন্ত্রী সুধাংশু দাস। বাইট আমি একটা প্রোগ্রামে রাধানগর যাচ্ছিলাম, তো হঠাৎ করে চোখে পড়লো যে একটা ছোট্ট গাড়ির মধ্যে প্রায় 7-8 গরুকে তারা ঢুকিয়ে কোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। বিং এ ইয়ার্ডিডি মিনিস্টার, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু সি দিস ম্যাটার। তো স্বাভাবিক কারণে আমি যখন নেমে দেখলাম এটা সত্যি মানে প্রচণ্ড অন্যায়ভাবে তারা এই গরুগুলিকে বহন করছিল। না তার কাছে গাড়ির লাইসেন্স আছে, না এতগুলি গরু একভাবে তারা বহন করতে পারে, এবং গরু বহন করার জন্য ত্রিপুরা সরকারের যে গাইডলাইনটা আছে সেই অনুযায়ী একটা গরু যে গাড়িতে যাবে সেখানে গরুর ঘাস থাকতে হবে, খাদ্য থাকতে হবে, জল থাকতে হবে, সেই সিস্টেমে তারা নিতে হয় সেগুলিকে। তো এখানে দেখলাম কিচ্ছু নাই, ইভেন এমনভাবে তারা এটাকে বেঁধে রেখেছে মনে হচ্ছে যেন কিছু বস্তু তারা নিয়ে যাচ্ছে। বিভিন্ন বস্তা যেমন প্যাকিং করে জিনিসপত্র নিয়ে যায়, ঠিক সিমিলারলি তারা ওইভাবে গাড়ি বন্দি করে গরুগুলি নিয়ে যাচ্ছে, যেটা টোটালি ইললিগ্যাল অ্যাক্টিভিটিস। তো এখানে আমি দেখলাম, দেখে আমার সত্যি খুব কষ্ট লেগেছে। স্থানীয় পুলিশকে আমি খবর দিয়েছি, তারা এসছে, আমি বলেছি এটা স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়ার জন্য। উল্লেখ্য, গত কিছুদিন আগে গো চোরাচালান বন্ধের সরব হয়েছিলেন সুধাংশু দাস, কিন্তু তবুও অবস্থা যে গতিতে ছিল সেই গতিতেই চলছিল। কিন্তু রবিবার ঘটনা নিজে প্রত্যক্ষ করে তড়িঘড়ি এই ঘটনা তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিলেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।